my party. We're just getting started. A life is a dream or a nightmare scarring. Hand me a drink, cause I think I'm going all in. Get me a shrink who can catch me when I'm. What's up, guys? Hope you are well. Welcome to Punching Character. আজকে 7 জুন 2024, আর আমরা আজকে যাচ্ছি কারিশমা কার্নিভাল প্রোগ্রামে। তো এখন হচ্ছে রাইড শুরু করব। রাইড শুরু করার আগে হচ্ছে ফটোশ্যুট। আমাদের চিরপরিচিত আধার কার্ড টুপি চত্বর থেকে আমরা হচ্ছে হিরো কারিশমার কার্নিভাল প্রোগ্রামে অ্যাটেন্ড করতে যাচ্ছি। আজকে প্রচুর চিল হবে, মাস্তি হবে, পরিচিত ভাই ব্রাদার সবাই আসবে। একটা গেট টুগেদার অর্থ হচ্ছে শুধুমাত্র প্রোগ্রাম না, প্রোগ্রামটা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বাইকার ভাই ব্রাদার আসে, তাদের সঙ্গে দেখা হয়, সাক্ষাৎ হয়, আড্ডা হয়। এটা হচ্ছে একটা গেট টুগেদার বা বাইকার প্রোগ্রামের মূল উদ্দেশ্য থাকে। বাইকারদের বিভিন্ন ইভেন্ট থাকে প্রোগ্রামে, ওটার থেকে সব থেকে বেশি আমরা বাইকাররা যেটা এনজয় করি সেটা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে বাইকার ভাই ব্রাদার আসে ওদের সঙ্গে মিট আপটা। সবাই খুব যাওয়ার জন্য আকুল হয়ে আছে, সবাই খুব বাদ মানতেছে না। আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে চলে আসছি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত ভেনু। আর প্রচুর বাইকার আসছে, সব বাইকারদের বাইকগুলো এখানে পার্ক করা আছে। এই যে বাইকগুলো কারিশমা কার্নিভাল প্রোগ্রাম, ভিডিওটা ভয়েস ওভার দিয়ে শুরু করতেছি। তার কারণ হচ্ছে যে ভেতরে এত পরিমাণ সাউন্ড আছে যে সাউন্ডগুলো হচ্ছে আমাদের কপিরাইট ধরবে। তো যার কারণে হচ্ছে ইভেন্টের পুরো ব্লকটাই হচ্ছে ভয়েস ওভার দিয়ে করতে হচ্ছে। তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। তার কারণ হচ্ছে যে ভেতরে যতগুলোই ভয়েস রেকর্ড করছি আমরা, সবগুলোতেই ইভেন্টের যে সাউন্ড ইউজ করছে ওই সাউন্ডগুলো কপিরাইট ফ্রি ছিল না, যার কারণে ইউটিউব হোক ফেসবুক হোক সবগুলো থেকে হচ্ছে এটাকে কপিরাইট ধরতো। তো যার কারণে হচ্ছে ভিডিওটা ভয়েস ওভার দিয়ে শুরু করতেছি। সুন্দর করে আমাদের বাইকগুলো পার্কিংয়ের ব্যবস্থা ছিল, তারপরে ঢোকার পরে আমাদের যে হিরো বাংলাদেশের পক্ষ থেকে আমাদের একটা SMS-এর মাধ্যমে এন্ট্রির জন্য একটা কোড দেওয়া ছিল, ওটা দেখায় আমরা আমাদের এন্ট্রি নিয়ে নিলাম, সাথে হচ্ছে ব্যাসলেটগুলো। দেন ঢোকার পরে আমাদেরকে তারা খুবই সুন্দরভাবে আপ্যায়ন করলো, যেটা হচ্ছে যে আমাদের ওয়েলকাম জুস হিসাবে একটা সবাইকে একটা জুস দিয়ে দিল। তারপরে খুবই সুন্দর করে পাশে রাখা ছিল XTEAM 200S-এর দুইটা বাইক। আমাদের সামনে আপকামিং লঞ্চিং হবে এই বাইক দুইটা, পাশেই আছে সুইমিং পুল। বাট সুইমিং পুলে আমরা পরে ঢুকবো, আমরা এখন যাব হচ্ছে ফুল ভেনুটা ঘুরে দেখে, তারপরে ক্লান্ত হয়ে একেবারে গা ভিজায় ক্লান্তি দূর করতে আমরা চলে যাব হচ্ছে সুইমিং পুলে। সম্পূর্ণ মাঠটা সুন্দর পরিপাটি করে সাজানো, মনে হচ্ছে কোনো বিয়ে বাড়িতে আসছি। হিরো বাংলাদেশ বাইকারদের জন্য কোনো কিছুরই কমতি রাখে নাই। সকালে নাস্তা ছিল ফুচকা চটপটি আর আনলিমিটেড চা কফি, যে যত সময় মন চায় ইচ্ছা মতো চা কফি খাইতে পারবে, কোনো প্রবলেম ছিল না। আর বাইকারদের ব্যস্ত রাখার জন্য বিনোদনের অনেক অনেক ইভেন্ট রাখা ছিল হচ্ছে এই প্রোগ্রামটাতে। এবং আমি যতগুলা বাইকার ইভেন্টে জয়েন করছি এই যাবৎকালে সব থেকে সেরা একটা ইভেন্ট ছিল হচ্ছে হিরো বাংলাদেশের আয়োজিত কারিশমা কার্নিভাল এই প্রোগ্রামটা। ইভেন্টে প্রথমে প্রবেশ করলে ডান পাশে চোখে পড়বে চুরি ঘর, মানে এটা হচ্ছে মেয়েরা বা লেডি বাইকাররা, তারপর হচ্ছে তার বাইকার ভাই ব্রাদাররা তাদের ফ্যামিলির জন্য এখান থেকে পছন্দের চুড়ি কিনতে পারতেছিল। এটা খুবই আমার কাছে ইন্টারেস্ট লাগছে এই ইভেন্টের ভিতরে। দেন তারপরে ছিল হিরো বাংলাদেশের অফিসিয়াল সামগ্রী যেগুলো আছে, যেরকম টি শার্ট ক্যাপ, এইগুলো সেলের জন্য একটা স্টল ছিল। স্টলটার নাম ছিল হচ্ছে কার্নিভাল মিনা বাজার। সাধারণত এখানে যে পণ্যগুলো পাওয়া যায় এগুলো সচরাচর মার্কেটে পাওয়া যায় না, এটা শুধুমাত্র হচ্ছে হিরো বাংলাদেশের অফিসিয়ালি হচ্ছে এই পণ্যগুলা
সেল করতেছিল। তারপরে রাখা ছিল হচ্ছে সারি সারি সাজানো কয়েকশো হিরো কারিজমা XMR 200 আর হিরো থ্রিলার 4B ভার্সন 2, যা কিছুদিন আগে হচ্ছে প্রি বুকিং এর মাধ্যমে কাস্টমাররা পারচেজ করছে এবং আজকে হচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে বাইকগুলো সবাইকে ডেলিভারি দিচ্ছে। এরপরে এই যে জায়গাটা দেখতেছেন, এখানে সন্ধ্যার পরে শুরু হবে হচ্ছে কনসার্ট। সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে একটা লুডু খেলা ছিল, অনেক বড় কোটে, আমার লাইফে ফার্স্ট টাইম আমি দেখলাম এত বড় একটা কোটে লুডু খেলতেছে সবাই। আসলে মজা, আসলে মজা করছি বাইকাররা। এরপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সুইমিং পুলে বাইকারদের দাপাদাপি। এখানে সবাই পাগলের মতো দাপাদাপি করছে। আপনি লেট করে আসছেন, খাওয়ার সময় আসছেন। খেয়েছেন না যে খাবেন? হ্যাঁ, যা খাওয়ার খেয়ে নিয়েছি স্বামী ভাইয়ের সাথে পাল্লা দিয়ে, আর পাল্লায় হাইরে গেছি স্বামী ভাইয়ের সাথে পাই নেই খেয়ে। আমি আপনি খাবার নষ্ট করছেন না? আমি নষ্ট করি নাই, স্বামী ভাই যেতে পারেন নাই। এই তুমি খেয়ে ছেড়ে দিছো? না আসলে খেয়ে ছেড়ে দেওয়া যায় না, বারবার খাবো, আমি ব্রেক নিচ্ছি আবার খাবো। আমি আমার ব্যক্তিগত কাজের জন্য আমি চলে গেছিলাম। সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টসে অবশ্যই আপনাদের মতামত দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় রাইডিংয়ে সার্টিফাইড হেলমেট পরবেন। বন্ড রাইড, রাইড টু লাইফ। Straight to the face, I'm taking 6 shots, are you coming with me?